পরীক্ষায় পাশ করতে চাইলে কি করবা? সেজদা দিয়ে কারে বলবো? আল্লাহরে বলবো। তিনি সবকিছু সমস্যার সমাধান করে দিতে পারেন, ঠিক কিনা? তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যাওয়া যায় সেজদার মাধ্যমে। এবার যদি সুন্নার আলোকে জানতে চাই কি করে আল্লাহ তাআলার কাছে যাওয়া যায়, সুন্না আমাদেরকে জানাই বেশি বেশি নফল ইবাদত করলে আল্লাহর প্রিয় ভাজন নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া যায়। পড়েন সুবহানাল্লাহ। Enjoy by listening to the Holy Quran. এজন্য রাব্বুল আলামিন বলেন, মা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আমার বান্দা যখন বেশি বেশি আমার জন্য নফল ইবাদত করে, এগুলো করার মধ্য দিয়ে বান্দা আমার কাছে আসতে থাকে। পড়েন সুবহানাল্লাহ। যত নফল ইবাদত করবেন তত আল্লাহর কাছে যাবেন। ফরজ তো করাই লাগবে, এটা কম্পালসারি, অব্লিগেটরি, ফরজ তো করা লাগবেই। কিন্তু আল্লাহর কাছে যেতে চাইলে কাছে যাওয়া যায় ফরজ দিয়ে না নফল দিয়ে? নফল দিয়ে। চিল্লায় বলেন কি দিয়ে? নফল হচ্ছে ওভার টাইম। নফল কি? ওভার টাইম করে যেমনি বেশি টাকা কামানো যায়, তেমনি নফল ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় ভাজন বান্দা হওয়া যায়, কাছে যাওয়া যায়। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বলে, আমার কোন বান্দা যদি বেশি বেশি নফল ইবাদত করা শুরু করে দেয়, সে আমার এত কাছে আসে, এত কাছে আসে, এত কাছে আসে, তখন কান দিয়ে যে যা শুনে সে তার নিজের কানে শোনে না, আমি আল্লাহর কানে শুনে। তখন সুবহানাল্লাহ। চোখ দিয়ে তখন সে যা দেখে নিজের চোখে দেখে না, আমি আল্লাহর চোখে দেখে, আল্লাহ আকবার। হাত দিয়ে যখন বান্দা কিছু ধরে নিজের হাতে ধরে না, আমি আল্লাহর হাতে ধরে। পা দিয়ে যখন আমার বান্দা হেঁটে যায়, বান্দা নিজের পায়ে হাঁটে না, আমি আল্লাহর পায়ে হাঁটে। তার মানে আমি আর আমার বান্দার মধ্যে তেমন গ্যাপ থাকে না। সে যখন শুনে কেমন যেন আমার কানে শুনে, সে যখন দেখে কেমন যেন আমার চোখে দেখে, সে যখন ধরে কেমন যেন ওই জায়গায় আমি আল্লাহর হাত যুক্ত হয়ে যায়, সে যখন দৌড়ায় কেমন যেন আমি আল্লাহর পা দিয়ে দৌড়ায়। চিল্লায় বলেন ঠিক কি না? বদরের প্রান্তরে 1000 সৈন্যবাহিনী, তলোয়ার অস্ত্র শস্ত্রে সজ্জিত, ঘোড় সওয়ার বাহিনী, বিশ্বনবী গেলেন 313 জন নিয়ে। তলোয়ার নাই, ঘোড়া নাই, কিচ্ছু নাই, আল্লাহর উপর ভরসা করে বিশ্বনবী এক মুষ্টি বালি নিয়ে ওয়াশাহাতিল উযু বলে নিক্ষেপ করলেন। মুহূর্তের মধ্যে প্রতিটি ধুলিকণা বালিকণা কাফেরদের চোখের ভেতরে ঢুকাই দিল। কে? কারণ আল্লাহ তখন বিশ্বনবীরে ডেকে বলেছেন, নবী আপনি যখন বালু মেরেছেন নিজের হাতে মারেন নাই, যখন বালু নিক্ষেপ করেছেন মূলত আমি আল্লাহর হাত দিয়ে বালু মেরেছে। যখন আপনি বালু মেরেছেন, এক মুষ্টি বালু যখন কাফেরদের চোখে নিক্ষেপ করেছেন নিজের হাতে করেন নাই, কেমন যেন আমি আল্লাহ আমার হাতে বালুটা নিক্ষেপ করেছি। আপনি শুধু বালু নিয়ে নিক্ষেপ করেছেন, আর প্রতিটি ধুলিকণা বালিকণা আমি প্রতিটি কাফেরের চোখের ভিতরে ঢুকাই দিয়েছি। পড়েন আল্লাহু আকবার। আপনার সামনে যদি 500 জন লোক দাঁড়ায়, গাইবান্দার এক চিপা থেকে আপনি বালু নিয়ে যদি এরকম মারেন ওদের চোখে, 500 জনের চোখে লাগবে নাকি? কয়জনের চোখে লাগবে? কয়জন? কয়েকজন, 2-4 জন, 10 জন, 15 জন, 20 জন, 500 জনের চোখে লাগবে? তার মানে বিশ্বনবী যখন বালু মেরেছেন, এটা 1000 কাফেরের চোখে পৌঁছে দেওয়া সম্ভব ছিল না। বিশ্বনবী শুধু মেরেছেন, ওইখানে বালু কণাগুলো কাফেরের ধুলিকণাগুলো কাফেরের চোখের ভেতরে পৌঁছে দিয়েছে। কে? এজন্য বান্দা যখন আল্লাহর প্রিয় হয়ে যায়, বান্দা যখন বেশি বেশি নফল ইবাদত করা শুরু করে দেয়, বান্দা নিজে কাজ করে না, কেমন যেন আল্লাহ নিজেই বান্দার কাজ করে দেয়। এজন্য বেশি বেশি নফল ইবাদত করবেন। হ্যাঁ, আওয়াজ করে ইনশাল্লাহ বলতে পারলেন না? তাহলে আল্লাহর কাছে যাওয়ার 1 নম্বর মাধ্যম হচ্ছে সিজদা দেওয়া। কি দেওয়া? আর হাদিস বা সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার 2 নম্বর মাধ্যম হচ্ছে নফল ইবাদত করা। কি করা? এই যে অনেকে বললেন, হুজুর আমাদের যে কত সেজদা মিস গেছে কোনো হিসাব নাই। এখানে অনেক ক্যাটাগরির মুসলমান আছে, কেউ আছে তাহাজ্জুদ গুজার, কেউ আছে 5 ওয়াক্ত পড়ে, কেউ আছে 4 ওয়াক্ত, কেউ আছে 3 ওয়াক্ত, কেউ আছে 2 ওয়াক্ত, কেউ আছে 1 ওয়াক্ত, কেউ আছে 9 ওয়াক্ত, আছে না নাই? কেউ আছে শুধু জুমার মুসল্লি, কেউ আছে শুধু 2 ঈদের মুসল্লি, আছে না নাই? এই যে বললেন যে হুজুর কত সেজদা যে শয়তান মিস করছে একটা, আমরা যে মিস করছি কয়টা তার কোনো হিসাব নাই। হিসাব নাই, এখন থেকেই তওবা করতে হবে, ঠিক কিনা?
আর নফল ইবাদত বাড়াই দিতে হবে। কিয়ামতের দিন আল্লাহ বলবে উনজুরু হাল্লি আব্দি মিন তাতাওয়ু, দেখো তো কোন বান্দার যখন ফরজে ঘাটতি, যে ফরজগুলো মিস করছেন, ফরজে যখন ঘাটতি আল্লাহ তখন বলবে ও ফেরেশতারা দেখো তো ওর নফল আছে কিনা, ফেরেশতারা খুঁজে দেখবে কিছু নফল আছে, আল্লাহ তখন বলবে নফলগুলো নিয়ে ফরজের জায়গার মধ্যে বসায় দেয়, আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে নফল ইবাদত বাড়ানোর দরকার আছে না নাই? বিষ্ণু বললেন সবচাইতে দামি নফল ইবাদতের নাম হচ্ছে কোরআন তেলাওয়াত, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। যত নফল ইবাদতের লিস্ট আছে এই লিস্টের র‍্যাঙ্কিং এক নম্বরে থাকবে কোরআনের তেলাওয়াত, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কারণ এই কিতাবটা এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সংশয় নাই, এই কিতাব আমাদেরকে পথ দেখায়। আমরা অন্য কোনো কিতাব পড়তে চাই না, আমরা যে কিতাব পড়তে চাই কিতাবটার নাম কি? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? চোখ রাখবেন কোথায়? আওয়াজ করে কোথায় পড়েন সবাই? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় নাখিরা, গো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে। সুবহানাল্লাহ পড়েন, কোরআনে চোখ রাখো, সব আছে এখানে, সব ইতিহাস, এমব্রয়োলজি, কসমোলজি, সোশ্যালজি, বায়োলজি, বুটানি, মানব প্রয়োজনীয় যা দরকার, সাগরের অতুল গহ্বরের কথা, মহাকাশের কথা, নৃবিজ্ঞান, প্রাগৈতিহাসিক বর্ণনা, সব কিছু দিয়ে কোরআনটাকে সমৃদ্ধ করে দিয়েছে কে? এজন্য প্রতিদিন আমরা কোরআন পড়ব, ফজরের পরেই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নেই? কারণ এটা নফল ইবাদতের মধ্যে নাম্বার ওয়ান, নফল ইবাদতের লিস্টের মধ্যে কোরআন তেলাওয়াতটা নাম্বার কত? আওয়াজ করে কত? তাহলে এখন থেকে আমাদের স্লোগান হোক ফজরের সালাতের পরে আমরা কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। নাই রাজি আছেন তো সবাই? ফজরের পরপরই যেন গাইবান্দার প্রতিটি গ্রাম থেকে, প্রতিটি ঘর থেকে কোরআনের সুমধুর বাণী ভেসে আসে, ঠিক কিনা? আমাদের ছেলেমেয়েরা কোরআন শিখুক, কোরআন জানুক, কোরআন শিখে মানুষ হোক আমরা চাই না? কারণ কোরআন শিখলেই মানুষ হওয়া যায়, কোরআন এসেছে মানুষের মতো মানুষ বানাতে। গরুর পেট থেকে বেরোলে এটা গরু, ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটা মানুষ বানাইতে হয়। আর মানুষ বানাইতে হইলে যে কিতাবটা লাগে ওই কিতাবটার নাম কোরআন। পড়তে জানেন তো সবাই? রিডিং দেখে পড়তে জানেন? একটা অক্ষর পড়লে দশটা নেকি দেয় কে? এক আয়াত পড়লে জান্নাতে আপনার ফ্ল্যাট এক এক তলা লম্বা করে দেয় কে? পৃথিবীর আর কোনো কিতাবের ব্যাপারে এই ঘোষণা আছে? রবীন্দ্রসঙ্গীত তেলাওয়াত করলে এক অক্ষরে কত সওয়াব? সওয়াব নাকি মাইল? নজরুল সঙ্গীত তেলাওয়াত করলে এক শব্দে কত সওয়াব? বাইবেল পড়লে, গীতা পাঠ করলে, রামায়ণ, শ্রীমদ ভাগবত গীতা কোনো সওয়াব আছে? কিন্তু কোরআনের একটা অক্ষর পড়লে আমল নামায় দশ নেকি দিবে কে? যারা কোরআন পড়তে জানি না কোরআন যেন শিখে নেই। এইখানে মাদ্রাসা আছে, এক ভাই সিনেমা কিনে, সিনেমা হল কিনে এটার মাদ্রাসা বানায় ফেলছে, চমৎকার না আইডিয়াটা? পৃথিবীতে আইডিয়ার বড় দাম, জাস্ট ট্রাই টু জেনারেট নিউ আইডিয়াস, ইউ উইল উইন দ্য ওয়ার্ল্ড, ওটা বিশ্বাস। বিষ্ণু বললেন সবচাইতে দামি নফল ইবাদতের নাম হচ্ছে কোরআন তেলাওয়াত, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। যত নফল ইবাদতের লিস্ট আছে এই লিস্টের র‍্যাঙ্কিং এক নম্বরে থাকবে কোরআনের তেলাওয়াত, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কারণ এই কিতাবটা এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সংশয় নাই, এই কিতাব আমাদেরকে পথ দেখায়। আমরা অন্য কোনো কিতাব পড়তে চাই না, আমরা যে কিতাব পড়তে চাই কিতাবটার নাম কি? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? চোখ রাখবেন কোথায়? আওয়াজ করে কোথায় পড়েন সবাই? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় নাখিরা, গো ব্যাক
have a look to the holy Quran. Subhanallah পড়েন, কোরআনে চোখ রাখেন, সব আছে এখানে, সব ইতিহাস, এমব্রয়োলজি, কসমোলজি, সোশ্যালজি, বায়োলজি, বুটানি, মানব প্রয়োজনীয় যা দরকার, সাগরের অতুল গহ্বরের কথা, মহাকাশের কথা, নৃবিজ্ঞান, প্রাগৈতিহাসিক বর্ণনা, সব কিছু দিয়ে কোরআনটাকে সমৃদ্ধ করে দিয়েছে কে? এই জন্য প্রতিদিন আমরা কোরআন পড়ব, ফজরের পরে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কারণ এটা নফল ইবাদতের মধ্যে নাম্বার ওয়ান, নফল ইবাদতের লিস্টের মধ্যে কোরআন তেলাওয়াতটা নাম্বার কত? আওয়াজ করে কত? তাহলে এখন থেকে আমাদের স্লোগান হোক, ফজরের সালাতের পরে আমরা কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। নাই রাজি আছেন তো সবাই? ফজরের পরপরই যেন গাইবান্ধার প্রতিটি গ্রাম থেকে, প্রতিটি ঘর থেকে কোরআনের সুমধুর বাণী ভেসে আসে, ঠিক কিনা? আমাদের ছেলেমেয়েরা কোরআন শিখুক, কোরআন জানুক, কোরআন শিখে মানুষ হোক আমরা চাই না? কারণ কোরআন শিখলেই মানুষ হওয়া যায়, কোরআন এসেছে মানুষের মতো মানুষ বানাতে। গরুর পেট থেকে বেরোলে এটা গরু, ছাগলের পেট থেকে বেরোলেই ওটা ছাগল হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়। আর মানুষ বানাইতে হইলে যে কিতাবটা লাগে ওই কিতাবটার নাম কোরআন। পড়তে জানেন তো সবাই? রিডিং দেখে পড়তে জানেন? একটা অক্ষর পড়লে দশটা নেকি দেয় কে? এক আয়াত পড়লে জান্নাতে আপনার ফ্ল্যাট এক এক তলা লম্বা করে দেয় কে? পৃথিবীর আর কোনো কিতাবের ব্যাপারে এই ঘোষণা আছে? রবীন্দ্রসঙ্গীত তেলাওয়াত করলে এক অক্ষরে কত সওয়াব? সওয়াব নাকি মাই? নজরুল সঙ্গীত তেলাওয়াত করলে এক শব্দে কত সওয়াব? বাইবেল পড়লে, গীতা পাঠ করলে, রামায়ণ, শ্রীমদ ভাগবত গীতা কোন সওয়াব আছে? কিন্তু কোরআনের একটা অক্ষর পড়লে আমল নামায় দশ নেকি দিবে কে? যারা কোরআন পড়তে জানি না কোরআন যেন শিখে নেই। এইখানে মাদ্রাসা আছে, এক ভাই সিনেমা কিনে, সিনেমা হল কিনে এটার মাদ্রাসা বানায় ফেলছে। চমৎকার না আইডিয়াটা? পৃথিবীতে আইডিয়ার বড় দাম, জাস্ট ট্রাই টু জেনারেট নিউ আইডিয়াস, ইউ উইল উইন দ্য ওয়ার্ল্ড, ওটা বিশ্বাস।